আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, এই যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে কিছু ফল আর কিছু টাটকা সবজি নিয়ে এসেছি। আর হচ্ছে টাটকা সবজি বলতে একদম টাটকা টাটকা পুঁই শাক আর হচ্ছে কলমি শাক আর কিছু ড্রাগন ফল আর হচ্ছে কলা, যেটা নিত্যদিনেই থাকে ঘরে কম বেশি সবারই। যাই হোক, শাকগুলো দেখে আমার কেন জানি মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলে। আমার মতো কে কে আছেন, যখন বাইরে বের হলে টাটকা টাটকা সবজি দেখেন মনে হয় সবগুলো তুলে নিয়ে আসে, কি তাই না? এই তো, এটাও আমার একটা ব্যাধি বলতে পারেন বা রোগ বলতে পারেন। টাটকা কিছু দেখলেই সেটা যে কোনো কিছু হোক নিয়ে চলে আসি। এই যে বাচ্চাদের টিফিন রেডি করছি, এখানে নাগেট আর হচ্ছে চিকেন বল আর হচ্ছে কিছু কি বলে এটাকে পটেটো চিপস আর ফ্রেঞ্চ ফ্রাই বলে থাকি। এই যে মেয়ে লটকন খাবে আর ছেলের জন্য ড্রাগন, দুজনের দুইটা রেডি করে নিয়েছি। যাক, এরপর রান্নার ফলা, এখানে কিছু খাসির মাংস ভিজিয়ে দিয়েছি, তো খাসির মাংসটা আমি হাতে মেখে বসাবো, ডিটেলস দেখাচ্ছি না এখানে। এই যে মাংস নিয়ে নিয়েছি, হলুদ মরিচ, কাঁচামরিচ, গরম মশলা, তারপর হচ্ছে আদা বাটা, জিরে বাটা, সরি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, লবণ পরিমাণ মতো তেল দিয়ে আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে বসিয়ে দিব। এই যে হাতে মাখা মাংস, মাছ আমার বরাবরই খুব পছন্দ। আগের কালের দাদি নানিরা কিন্তু হাতে মেখেই রান্নাটা করতো, কি তাই না? এখন এনে আমরা তেলে কষিয়ে রান্না করি। যাই হোক, এখানে এটা রেখে দেই। আর হালকা সাদা ফলাও করবো অল্প পরিমাণে, বাচ্চাদের আবদার, ওরা বরাবরই এটা পছন্দ করে। আর বাচ্চারা মানেই পোলাও রোস্ট পছন্দ করবেই। তো রোস্ট করছি না আমি, এখানে জাস্ট এখন খাসির মাংসটা রান্না করছি, ওরা দেখি কি বলে, যদিও মেয়েটা জ্ঞান জ্ঞান করবে এটা আমি জানি। যাই হোক, এই যে আমার এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর হালকা জলে ভালোভাবে কষিয়ে আদা সিদ্ধ করে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। আর একটা যে সিক্রেট কি জানেন, খাসির মাংসতে আমরা কিন্তু তেমন একটা কেউই আলু খাই না, বাট আমার আলু না হলেই তো হয় না। তো আমি ছোট্ট করে অল্প কিছু আলু দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালোভাবে এখন এই পানিটার মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যাক, এটা সিদ্ধ হতে থাকুক, এখন আমি চলে যাব আমার পোলাওটা যে বসিয়ে দিয়েছি সেটাকে নেড়ে চেড়ে দেওয়ার জন্য, নেড়ে চেড়েটার উপরে কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি এটাকে একটু হালকাতে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পাশ দিয়ে আমার মাংস তরকারিটা দেখেন অনেকটাই ঝোল শুকিয়ে আসছে, এই ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন একদমই কমপ্লিট, তারপর বেরেস্তা দিয়ে দেব। আর এখানে আমার পোলাওটাও দেখেন মাশাল্লাহ অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে, এই যে এখন দেখেন নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে এটার উপরে একটু ঘি দিয়ে দিব, আর ঘিটা তো মাশাল্লাহ ফ্লেভারফুল একদম, মানে হাতে তৈরি। তো এটা ফ্রিজে ছিল, যখন ডিপ ফ্রিজে ছিল, এটাকে নামিয়ে অল্প একটু একটু করে দুই কর্নারে একটু একটু দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ এটা আস্তে আস্তে গলে নিচের দিকে যাবে আর ফ্লেভার ছড়াবে, এটাই অন্যরকম একটা খেতে মজা লাগে। জানি না কার কাছে কেমন লাগে, ভালো লাগলে দিবেন, না লাগলে না। যাক, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন সালাদ না হলে কি হয় বলেন, টমেটো, শসা, লেবু, কাঁচামরিচ সব নিয়ে নিলাম। এই যে সব কুচাকুচি শেষ, এখন জাস্ট পরিবেশনের পালা আর খাওয়ার পালা। এই যে দিয়ে দিলাম বেরেস্তা পোলাওর উপরে, এই যে মাংসের উপরে, একদম সিম্পল আর কিছুই নাই, আর একটু সালাদ। তো এখন আর দেরি না করি, চলেন তাড়াতাড়ি ছটপট খেয়ে নিই। এর পাখে বলে রাখি অবশ্যই সাপোর্ট করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।